গীবত করা কখন জায়েজ? গীবত করা বা পরনিন্দা করা হারাম, এই কথাটা একজন সাধারণ মুসলমানও জানে, কিন্তু কিছু কিছু মানুষের বাদলের গীবত বলা জায়েজ এই কথাটা অনেকেই জানে না, যার কারণে গীবতকারী গীবতকারী বলে চিল্লা চিল্লি করে। কিছু মানুষ এমন আছে যে সে নিজে খারাপ কিন্তু তার কারণে অন্যের ক্ষতিগ্রস্ত হয় না, এমন লোকের অনুপস্থিতিতে তার নিন্দা করা যাবে না, করলে গীবত হবে। কিছু লোকের চরিত্র এমন যে সে নিজেও ধ্বংস হয়েছে এবং অন্যকেও ধ্বংস করতেছে, এমন লোকের ধ্বংসাত্মক ছবল থেকে অন্যকে বাঁচানোর উদ্দেশ্যে তার খারাপ চরিত্রের কথা মানুষকে জানিয়ে দেওয়া গীবতের অন্তর্ভুক্ত নয়। যেমন আপনার এলাকাতে একজন প্রসিদ্ধ ডাকাত আছে, তাহার ভাষা খুবই মিষ্টি, সে মিষ্টি কথার দ্বারা মানুষকে বশীভূত করে ফেলে এবং সুযোগ মতো কৌশলে মানুষের অনিষ্ট করে। এমত অবস্থায় আপনি দেখলেন যে আপনার ঘনিষ্ঠ একজন আত্মীয় তার খপ্পরে পড়ে যাবার উপক্রম, এখন আপনি কি করবেন? এখন আপনার একান্ত কর্তব্য হল ডাকাতের চরিত্রকে প্রকাশ করা, যদি না করেন তাহলে আপনার আত্মীয়ের সবকিছু ধ্বংস করে দিবে, এই হলো সাধারণ ব্যাপার। আর যে দল বা গোষ্ঠী প্রতারণার ফাঁদ পেতে লক্ষ লক্ষ লোকের ঈমান আমল নষ্ট করতেছে, তাদের মন্দ দিকগুলি সাধারণ জনগণের নিকট প্রকাশ করা ফরজ। কোন কোন ক্ষেত্রে গীবত করা উচিত? গীবতের ক্ষতিকর প্রভাবে ব্যক্তি থেকে সমাজের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়, তবে সেফ ইছলাহের উদ্দেশ্যে ও নেকের আশায় জনকল্যাণার্থে কিছু কিছু ক্ষেত্রে সমালোচনা করা যায়, যেটা আসলে গীবত নয় বরং সত্য তুলে ধরা। ইমানা আন্ডারস্কোর 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 এক, অত্যাচারীর অত্যাচার প্রকাশ করার জন্য। দুই, সমাজ থেকে অন্যায় দূর করা এবং পাপীকে সঠিক পথে ফিরিয়ে আনার ব্যাপারে সাহায্য করার জন্য। তিন, হাদিসের সনদ যাচাইয়ের জন্য। চার, মুসলিমদেরকে মন্দ থেকে সতর্ক করার জন্য। পাঁচ, পাপাচার ও বিদআত থেকে সাবধান করার জন্য। ছয়, প্রসিদ্ধ নাম বলে তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যাতে করে লোকেরা এদের চিনতে পারে। নববী, হেরাজুত ছালেহীন, 256 অনুচ্ছেদ, 3575, মুসলিম হাত, 2589, গীবত হারাম হওয়া, অনুচ্ছেদ নববীর ব্যাখ্যা দ্রষ্টব্য। প্রকাশ্যে যদি কেউ শরীয়ত গর্হিত করে তাহলে তার খারাপি বর্ণনা করা এমন ব্যক্তির কাছে যারা এর দ্বারা বিভ্রান্ত হওয়া থেকে বাঁচতে পারে। যেমন কেউ প্রকাশ্যে মদ খায় তাহলে মানুষের সামনে তার সরাসরি বদনাম করা জায়েজ আছে, যেন এমন খারাপ কাজ করতে ভবিষ্যতে কেউ সাহস না করে।